আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি কুলফি। কুলফি তৈরির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুধ জাল দিয়ে ঘন করে নিতে হয়, যেটার পেছনে যথেষ্ট সময় ব্যয় হয়। লম্বা সময় ধরে দুধ জাল দিয়ে ঘন করার ঝামেলা ছাড়াই আপনি একদম রিচ ক্রিমি কুলফি তৈরি করতে পারবেন, যদি আপনি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখেন। আমার রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক দিন ও আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর নিয়মিত আমার চ্যানেলের নতুন নতুন রান্নাগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা নিত্য নতুন ডায়েট রেসিপি ট্রাই করতে ভালোবাসেন, তাদেরকে তো অবশ্যই বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, কারণ আমার চ্যানেলে আমি আগেও ডায়েট রেসিপি দিয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে আরও প্রচুর পরিমাণে ডায়েট রেসিপি আপলোড করব। তো চলুন রেসিপিতে চলে যাই। শুরুতেই কুলফির জন্য লাগছে 4 স্লাইস ব্রেড। ব্রেডগুলো আমি ব্রেডের চারপাশের ব্রাউন অংশ সহ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে 15টি কাঠবাদাম, 15টি কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম, এগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একদম মিহি গুঁড়ো করে নেব, এরকম মিহি গুঁড়ো হবে। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছে মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ। দুধটা ফুল ক্রিম হতে হবে, আর দুধ আগে থেকেই জাল করা ছিল, তো জাল করা দুধটাই আমি এখানে মেপে নিলাম। এমন না যে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি, নর্মালি দুধ জাল দেওয়ার সময় আমরা যেভাবে 4-5টা বলক তুলে নামাই সেভাবে জাল দিয়েছি আমি, সেটা তো দুধটা দেখেই বুঝতে পাচ্ছেন একদম পাতলা। এখন শুধু অপেক্ষা করব দুধটা হালকা গরম হওয়ার জন্য। দুধটা হালকা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। পাউডার মিল্কটা দুধ হালকা গরম হলে তবেই দেবেন, তার আগে না, নইলে দলা দলা হয়ে যাবে। আবার অনেক বেশি গরম দুধও মেশানো যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। গরম দুধে আঙুল ডোবালে আপনার আঙুল গরমটা সহ্য করতে পারবে, এরকম গরম দুধে পাউডার মিল্ক মেশালে খুব সহজে তরল দুধের সাথে গুঁড়ো দুধটা মিশে যায়। তরল দুধের সাথে গুঁড়ো দুধটা মিশে গেলেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আগেই সচেতন করে দিচ্ছি, 4 টেবিল চামচ চিনি দিলে কিন্তু অনেক অনেক হালকা মিষ্টি হবে, আর আমার ফ্যামিলি মেম্বার সবাই যেহেতু খুব হালকা মিষ্টি পছন্দ করে, তো সেটাকে মাথায় রেখেই মাত্র 4 টেবিল চামচ চিনি দিয়েছি আমি। চিনি দেওয়ার সময় আপনি আপনার পছন্দের পরিমাণেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচানো পেস্তা বাদাম। চুলার জালটা কিন্তু আমি শুরু থেকে মিডিয়াম লোয়ের চেয়েও কিছুটা কমিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকেও কম পরিমাণে জাফরান। জাফরান দেওয়ার ফলে খুব সুন্দর হালকা একটা হলুদ কালার আসবে। জাফরানটা একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এটা হচ্ছে কুলফির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। এলাচের গুঁড়ো না দিলে কিন্তু আপনি কুলফির আসল স্বাদটাই পাবেন না। এলাচটা হালকা টেলে নিয়ে এলাচের ভেতরের দানা ও খোসা সহ মিহি গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেইনারে রাখলে বিভিন্ন রকম ডেজার্টে এই এলাচ গুঁড়োটা ব্যবহার করা যায়। এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি দুধের সর। আমার বাসায় যেহেতু কেউ দুধের সর খায় না, সেহেতু সরটা তুলে একটা পটে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিই বাটার বা ঘি তৈরির জন্য বা কোনো ডেজার্টে দেওয়ার জন্য। এখানে 1 কাপ সর আছে, সরটা আমি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনার কাছে দুধের সর না থাকলে 1 ক্যান স্টেরিলাইজড ক্রিম ব্যবহার করতে পারেন। সর বা ক্রিম না দিলেও চলবে, তবে দুধের সর বা ক্রিমটা দিলে কুলফিটা খেতে যথেষ্ট রিচ ক্রিমি টেস্টের হয়, তাই দুধের সর বা ক্রিম যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু দেওয়ার পর প্রথম বলকটা উঠে গেলেই ব্রেড ও বাদামের গুঁড়োটা একটু একটু করে দিয়ে দিয়ে মেশাতে থাকবো। সবগুলো গুঁড়ো একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে দিয়ে অনবরত নেড়ে নেড়ে মেশাতে থাকতে হবে, নইলে দলা দলা হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা মিডিয়াম লো থেকেও কিছুটা কম থাকবে, তবে একদম লো হিটে থাকবে না। প্রায় হয়ে এসেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। কনসিস্টেন্সি এখন যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই থাকবে। চুলা থেকে নামানোর পর ফ্যানের নিচে দিয়ে অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, নাড়া বন্ধ করলে উপরে একটা শক্ত স্তর হয়ে যাবে এবং সেটার জন্য কুলফিটা ভালো হবে না। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পর এখন আমি মিশ্রণগুলোকে আইসক্রিম মোল্ড ও ছোট ছোট ডেজার্ট গ্লাসে ভরে ডিপে রাখবো অন্তত 7-8 ঘন্টা বা সারা রাত। আমার কাছে কুলফি মোল্ড নেই, সেহেতু আমার ঘরে যা ছিল
সেগুলোতেই আমি কুলফি বসিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা কেমন ঘন হয়ে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর আইসক্রিম মোল্ডগুলোতে একদম মুখ সমান করে মিশ্রণ ভরা যাবে না, তাহলে আইসক্রিম স্টিক ঢোকাতে গেলে কুলফি উপচে বের হয়ে আসবে। তাই আইসক্রিম মোল্ডের মুখ থেকে একটু নিচে পর্যন্ত কুলফির মিশ্রণ ভরবেন। মিশ্রণ ভরা হয়ে গেলে ডেজার্ট গ্লাসগুলো ও মোল্ডগুলো হাতের তালুতে বেশ কবার ট্যাপ করে নেব, যাতে উপরটা সমান থাকে এবং ভেতরে কোনো বাবল না থাকে। সবশেষে ডেজার্ট গ্লাসগুলোর উপরে আমি কিছুটা কুচনো পেস্তা ও জাফরান ছড়িয়ে কুলফিগুলোকে জমানোর জন্য ডিপে রেখে দেব। ডিপে রাখার আগে ডেজার্ট গ্লাসগুলোর মুখে ক্লিং র্যাপ দিয়ে ঢেকে তারপর ডিপে রাখব। তো হয়ে গেল কুলকুল ঠান্ডা ঠান্ডা কুলফি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।